আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ক্যাক কোড থেকে কিভাবে আপনি উইথড্র করবেন, মানে ক্যাক কোড যে মাইনিং ওয়েবসাইটটা ছিল যেখান থেকে আমরা ক্যাক টোকেন মাইনিং করেছি, এবং এটা কিভাবে উইথড্র করতে হবে, টোকেনটা কিভাবে ক্লেম করতে হবে, পকেটে নিয়ে আসতে হবে, এভরিথিং আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। আপনারা জানেন যে আজকে 15ই আগস্ট এবং আজকেই বেসিক্যালি তাদের উইথড্র চালু করার কথা ছিল। তো কিভাবে উইথড্র করতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেস থাকবে এই ভিডিওতে। মূলত এটা একটা সাতোশি কোডের ব্লকচেইনের উপর নির্মিত একটা প্রজেক্ট ছিল, যেটা একটা মাইনিং প্রজেক্ট। এই হোক, আমাদের মূল টপিকে চলে আসছি। প্রথমে আপনি প্লে স্টোরে আসবেন, আসার পর সার্চ বারে ক্লিক করবেন মেটামাক্স লিখে। যদি আপডেট না করা থাকে অবশ্যই আপডেট করে নেবেন, আর যদি আপডেট করা থাকে আপনি এখান থেকে সিম্পলি ওপেন করে দিবেন। সো যখনই ওপেন করবেন, ওপেন করার পর আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এন্টার করে নেবেন অ্যাপসের মধ্যে। তারপরে কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা মেটামাক্সে প্রবেশ করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি টোকেনগুলো ক্লেম করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোর টোকেন দেখাচ্ছে প্রায় 20,392টা মতো টোকেন আমাদের এখানে ক্লেম হয়েছে আর কি। তো এটা কিভাবে ক্লেম করতে হবে আমি বিস্তারিত দেখিয়ে দিব। প্রথমত অবশ্যই আপনার এখানে কিছু অল্প কিছু কো টোকেন লাগবে। যদি কো টোকেন না থাকে তাহলে আপনি কিভাবে এই কো টোকেনটা পাবেন বিস্তারিত আমি ভিডিওর লাস্টের দিকে বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। কো টোকেন যদি না থাকে তাহলে আপনি ক্লেম করতে পারবেন না। তারপর এখানে যে ব্রাউজার বা ড্যাপস যেটা রয়েছে আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর উপরে সার্চ বারে ক্লিক করবেন। আমি এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি, এন্ড নিউ ট্যাব থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে নিউ একটা ট্যাব নিয়ে নিলাম। সো এখানে আপনি জাস্ট সার্চ করবেন কি, জাস্ট আপনি লিখবেন সি এ কে ই, তারপরে এখানে CORE ক্যাক কো লিখে ডট দিবেন, দিয়ে IO দিবেন। জাস্ট আপনি ক্যাক কো ডট IO এরকম দিয়ে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন। যদি আপনার এখানে লেখাটা না উঠে তাহলে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন, সাথে সাথে দেখতে পারবেন এরকম লেখা উঠে যাবে, এই যে দেখতে পাচ্ছেন ক্যাক কো ডট IO। জাস্ট আপনি এই ওয়েবসাইটটা এখান থেকে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে। আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। বর্তমান সময়ে ওয়েবসাইটে খুবই চাপ, মাঝে মধ্যে একটু প্রবলেম হয় সার্ভার ইস্যুর জন্য, লোডিং হতে ঝামেলা হয় আর কি। তো একটু কষ্ট করে বারবার ট্রাই করবেন, বা এখানে থ্রি ডট পয়েন্টে ক্লিক করার পর এখানে রিলোড অপশন থাকবে, রিলোড করতে থাকবেন, এরকম চলে আসবে। যখন আপনার ওয়েবসাইট লগ ইন হয়ে যাবে এবং আপনি এখান থেকে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন এই যে এয়ারড্রপ সেকশন রয়েছে, সরাসরি এখান থেকে এয়ারড্রপে ক্লিক করবেন এন্ড আপনার সামনে ফাইনালি এরকম চলে আসবে। তো এখন আমাদের কিভাবে উইথড্র করতে হবে, উইথড্র করার আগে অবশ্যই প্রথমে আপনাকে মেটামাক্স ওয়ালেটে আপনার এই যে কোর লেখাটা আমি যেরকম দেখিয়েছি সেরকম নিয়ে আসতে হবে। তো সেটা নিয়ে আসার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন। যদি নিয়ে আসেন তাহলে আগে থেকে ভালো, আর যদি না নিয়ে আসেন জাস্ট আপনি এখানে নিচে একটা লেখা দেখতে পারবেন, এই যে নিচের লেখাটা ক্লিক করবেন। এখানে বলা আছে যে ইম্পোর্ট ক্যাক টোকেন টু মেটামাক্স, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তাহলে আপনার ক্যাক টোকেনটা অ্যাড হয়ে যাবে আপনার মেটামাক্সে। তারপরে আপনি কি করবেন, উপরে দেখতে পারবেন এখানে কানেক্ট ওয়ালেট। তার আগে যারা এখনো পর্যন্ত এই ওয়েবসাইটে KYC করেন নাই বা কানেক্ট ওয়ালেট করেন নাই, আগের ভিডিওটা দেখে আসবেন। আগের ভিডিওটা দেখে আমাদের চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওটা দেখেন, দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। সো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে, ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথেই দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কানেক্ট হয়ে গিয়েছে এবং সাথে সাথেই আমাদের উইথড্র অপশনটা চালু হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা এখান থেকে উইথড্রতে ক্লিক করব এন্ড উইথড্রতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। সো এখানে অল্প কিছু ফি লাগবে আমি আগে থেকে বলেছি, এবং সেটা কো টোকেন লাগবে। সেই কো টোকেনটা হচ্ছে টোটাল ভ্যালু হচ্ছে এই যে 0.003, এটা একদমই নাই বললেই চলে, এরকম একটা ফিস লাগবে আপনার। জাস্ট আপনি নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন এই যে কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এরকম দেখতে পারবেন, একটু সময় ট্রানজেকশন হবে, আপনি জাস্ট একটু সময় ওয়েট করবেন। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি উইথড্রন ক্যাক, মানে আমরা যে পরিমাণ উইথড্র করেছি, আমাদের যে পরিমাণ আছে সেই পরিমাণ উইথড্র হয়ে গিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজেকশন সাকসেসফুল হয়ে গিয়েছে, ফ্লিট হয়ে গিয়েছে, এবং সাথে সাথে আপনার টোকেনগুলো মেটামাক্সে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের 20,392টা টোকেন, আর এটার বর্তমান কোনো ভ্যালু নাই বিকজ অফ এটা এখনো পর্যন্ত মার্কেটে লিস্ট হয় নাই। আমরা যতটুকু আপডেট পেয়েছি এটা আগামী মাসে, মানে সেপ্টেম্বর মাসে বেসিক্যালি এটা মার্কেটে লিস্ট হবে। যখনই লিস্ট হবে, কোথায় লিস্ট হচ্ছে, কিভাবে বাই সেল করতে হবে সবকিছু আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে। আর একটা বিষয় যেটা হচ্ছে এই যে কো কয়েনটা কোথা থেকে পাবেন, এটা আমি এইমাত্র এই যে আমাদের ওয়েবসাইট থেকে আমি এটা ক্লেম করেছি, আমাদের আজকে ডেট ছিল আমার, আমি অলরেডি ক্লেম করে নিয়েছি। আমার সাথে একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। আর অবশ্যই আমার কাছে থাকা পর্যন্ত আমি দিতে পারবো, কারণ আমি এটা খুব দ্রুত সেল করে দিব। কারণ হচ্ছে কো টোকেনের অবস্থা ভালো না, পুরো ক্রিপ্টো মার্কেটের অবস্থাই ভালো না। আমি কোনো ক্রিপ্টো হোল্ড করি না, এখন আসার সাথে সাথে আমি সেল করে দিই। এটা আমি ক্লেম করেছি, এখন এটা এক্সচেঞ্জ করে সেল করে দিব। যত দ্রুত পারেন আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে দিয়ে দিব অল্প কিছু, যেটা যে পরিমাণ লাগে এটা ক্লেম করতে, যে পরিমাণ ফি লাগে সেই পরিমাণ আমি আপনাদেরকে সেন্ড করে দিব। আশা করি বুঝাতে পেরেছি। এই আমার কাছে না থাকে তাহলে আপনাকে ভাই বাই করে নিতে হবে, বা অন্য কোনো ইউটিউবারকে দেখেন, রিকোয়েস্ট করে সে যদি দিতে পারে তাহলে তার কাছ থেকে নিয়ে নেবেন। অবশ্যই আগে যোগাযোগ করলে অবশ্যই আমার কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।